আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন তারা তাদেরকেও আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই সকালে নাস্তা শেষ করে ঘরে ফ্রি ছিলাম তাই আমার কিছু পার্সেল আসছিলো দু দিন আগে তাই বললাম খালাকে এগুলো দিয়ে যান আমি খুলে দেখি কী কী জিনিস দেওয়া হয়েছে আমি আসলে তার আগের ভিডিওটাতে আমি দেখেছি যে আমি একটা অনলাইনে ক্লাস করেছি ব্লকের আমার একটা পেজ আছে নকশাঘর তা আমি চাইছি যে আমি নিজে আমার ড্রেসগুলা আমি নিজে করে আমার পেজে আমি দিব তো ড্রেসগুলা কিনলাম অনলাইনে এখন তো মার্কেটে যাওয়া সম্ভব না আর বাকি কালার আর যা যা লাগে ব্লকের জন্য সেগুলো আস্তে আস্তে আমি কিনবো তারপর প্র্যাকটিস করব। তারপর আমার নকশাঘারের জন্য রেডি করব আর কি ড্রেস ইনশাল্লাহ তাই সকাল সকাল আমি নাস্তাটা নাস্তা না রান্নাটা শুরু করলাম আসলে আজকে আমার রান্নাটা একটু লম্বা তাই আমি ছোটো খাটো করে মানে ছোটো ছোট করে দেখাচ্ছি তাই আমি সাদা রাবো আসলে গরুর মাংস রান্না করা বা খাসির মাংস রান্না করা মানে মুরগিও ওর খেতে নাকি খুব অসুবিধা হয় তা দাঁতের ভিতরে ঢুকে যায় যার জন্য আমাকে আজকে কয়েকদিন যাবত বলছে যে একটু কুপ্তা করার জন্য তাই আমি বেঙ্গল মিট থেকে মা কি মানিয়ে আসছে না এখন এটাকে আমি কুপ্তা করবো তাই এটা ভিতরে যাবতীয় যা মশলা লাগে আদা রসুন হলুদ মরিচ একটু লেবুর রস এগুলো দিলাম আর এই পেঁয়াজটা আমি কুচু করে দিব না আমি ছোট যে এটাতে গ্রেড করে এটা ঝুরি ঝুরি হবে আমি ওটা দিয়ে পেঁয়াজটাকে ঘষ ঘষে গ্রেড করে নিলাম এক কাপের মতো আর এখন এটাকে আমি চেপে পেঁয়াজের রসটা বের করে ফেলবো আর পেঁয়াজের ওই ছুপড়াটা আমি কিমাতে দেব রসটা আমি কিন্তু ফেলে দেব না এটা আমি কাজে লাগাবো যাই হোক এখন সব কিছু দিয়ে মাখাচ্ছি এখন পারোটি ভেজানো পারটি মাখাই দিলাম দিয়ে তাকে মাখাবো তাইলে পারটি মানে মাং কুপ্তাটা খুলে যাবে না ধরবে আর কি ধরে রাখবে পারোটিটা দাওয়াটা এটাই যে কুপ্তাটা না হলে খুলে যেতে পারে পারোটিটা দিয়ে রাখ দিলে অনেকে বেসন দেয় আমি বেসন দিই আমার বেসনের গন্ধটা সহ্য হয় না আমি পারোটিটা দিই পারোটিটা ভিজাই সাইডগুলো ফেলে দিই ভিজাই আমি ইয়ে করি কুপ্তা বানাই তাই আমি আমার কুপ্তাগুলো রেডি করে এখন তেলে ভাজবো আসলে আমার কাছে কুপ্তার তরকারিটা আমার ভালো লাগে না তেমন সাদা খুব পছন্দ করে যাই হোক আজকে অনেক দিন পরে কুপ্তাটা করছি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি চেষ্টা করতেছি ভালো করে রান্না করার জন্য তা এখন কুপ্তা ভাজি হয়ে গেছে এখন রান্নাটা বসাচ্ছি আমি তেল দিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম একদম বেরেস্তা করে নিলাম করে আমি এটা পেঁয়াজ বাটা দিলাম আর আস্তে আস্তে করে আমি সব মশলাই দিলাম অল্প অল্প করে কাঁচামরিচ বাটা দিলাম একটু আর আমি একটা 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 জিনিস এক্সট্রা মানে আলাদা বিশেষভাবে দেই সেটা হচ্ছে বাদাম বাটা এটা আসলে কুপ্তা কারির ভিতরে দেয় না আমি দেই দিলে তরকারি মানে আমার এই যে পেঁয়াজের পানিটা আমি এখন দিয়ে দিলাম আমি আমি কাজুবাদাম বাটাটা দিলে এটা গ্রেভিটা একটু আঠালো ক্রিমি ক্রিমে ভাব হয় তাহলে আপনি পোলাও খিচুড়ি পরোটা এগুলো দিয়ে খেতে পারবেন তাই এখন আমি এটা এটাকে ভালো করে ভাসতে হবে যেন আবার এই দিয়ে লেগেও যেতে পারে যেন লেগে না যায় সেটা একটা বারবার করে নাড়া দিতে হবে আর এক চামচ এক টেবিল চামচ সস দিলাম আর দইটাকে পিটাই মানে ফিটাই নিয়েছিলাম ফিটাই নিয়ে আমি দই দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে না কষাবো এবং লেগে যেতে পারে এটা আসলে আমাকে এই 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 কড়াইতে দেওয়াটা উচিত হয় হয়নি আসলে খালায় দিয়ে দিল আমিও বসাই দিলাম আমার নন স্টিক ফ্রাইপেনে বসানো উচিত ছিল যাই হোক এখন হয়ে গেছে এটাকে ভালো করে নাড়তে হবে এখন আমি কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাবো কষাই তারপর আমি পানি দিয়ে ঢেকে দেবো এখন কষানো শেষ এখন আমি তিন কাপের মতো পানি দিব পানি দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হবে ভালো করে জালটা একটু প্রথমে বাড়াই দিব পরে আবার কমাই দিব যাই হোক আমার এর হয়ে গেছে একটু একটু ঝোল রাখছি বেশি শুকনা করি না কেন এটা ঠান্ডা হলে আরও বসে যাবে আর শুকনা হলে খেতেও কষ্ট হবে এটা একটু ঝোল একটু গ্রেভি থাকলো তারপরে আমি বসাই দিলাম আমি মুরগি কিনে ঘর থেকেই কিনে আছি সাদের আব্বুকে দিয়ে পাকিস্তানি মুরগি এখন ওটাকে আমি পোলাও করবো তো এখন এসে সব মশলাই কিন্তু আমি দিয়েছি বাদাম বাটা দই সস মানে যা যা দিয়ে মানে ভালো লাগে খেতে কিছুটা রোস্টের মতোই ওটাকে আমি ভাজা ভাজা এইখানে এই এই ফ্রাই প্যানেই আমি আর পানি দেবো না এই ঝোলটাতে জাল কমাই আমি ভাজা ভাজা করে ফেলবো কেন বাচ্চা মুরগিগুলো দেশি মানে দেশি মুরগি তো না পাকিস্তানি মুরগি এগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তার মধ্যে বেশি বড় না মাঝারি ছাইজে আমি জাল কমাইয়ে ফ্রাই প্যানে আস্তে আস্তে হয়ে যাবে সব মশলা দেওয়া গরম মশলা ঘিয়ে দিয়েই বসাইছি আমি এখন ঢেকে দিই ওটা হতে থাকুক আর এই দিক দিয়ে আমি পোলাওটা বসাই আমি অল্প চালের বসাইছি দেওয়ার পর চালের বেশি থাকলে আবার ফ্রিজে থেকে যাবে ওটা আর খেতে চায় না যাই হোক এই যে আমার হয়ে গেছে পোলাওটা মানে মোরগ পোলাওটা বেশ ঝরঝরা সুন্দর হয়েছে আমার মাসাল্লাহ খেতেও মন মনে হয় খুব ভালোই হবে আমি খাওয়ার সময় পেঁয়াজ ব্যারেস্তাটা দিব এখন দিলে পেঁয়াজ ব্যারেস্তাটা নরম হয়ে যাবে আমার আমার পুরাও রেডি আর কারি কারিটাও রেডি তে আমি দেখালাম না খাওয়াটা আমরা এটা হাঁড়ি থেকে তুলে তুলে নিয়ে খাওয়া শুরু করব করলাম গরম গরম দুপুরবেলা আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করি আল্লাহ হাফেজ ব্লগে ইনশাল্লাহ দেখা হবে বাই